প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি উপস্থিত হয়েছি তোমাদের নবম থেকে এসএসসি ব্যাচের যে ইংরেজি দ্বিতীয় পত্রের 4 নং কোশ্চেন রয়েছে সেই কোশ্চেন নিয়ে আলোচনায় আসছি। তো আশা করি তোমরা ভালো আছো, মনোযোগ দিয়ে ক্লাসটি একটু দেখো। আমরা 4 নং কোশ্চেনের রাইট ফর্ম অফ দ্য ভার্ব নিয়ে আজকে আলোচনা করব। সেই ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য তোমাদের খুবই দরকার। তাহলে আমরা আজকে ক্লাস আরম্ভ করব। ভূমিকায় না থেকে আমরা রাইট ফ্রম দ্য ভার্বের যে রুলসগুলো রয়েছে সেন্টেন্স আকারে, ইতিপূর্বে আমরা সেই ক্লাসগুলো মোটামুটি সম্পন্ন করেছি। তো আজকে আমি আলোচনা আসছি সরাসরি প্যাসেজ আকারে যে রাইট ফ্রম দ্য ভার্বের রুলস কীভাবে পরিবর্তন করতে হয় এইগুলো একটু আমরা শিখব। তো ধরো এখানে আমরা প্রশ্নে দেওয়া আছে কি কমপ্লিট দ্য ফলোয়িং টেক্সট উইথ দ্য রাইট ফর্ম অফ দ্য ভার্ব গিভেন বিলো। বক্সের মধ্যে কি 10টি শব্দ দেওয়া আছে, 10টি শব্দের মধ্যে আমাদের কি করতে হবে বাছাই করে কোন কোন গ্যাপে কোন শব্দটি সঠিকভাবে বসাতে হবে, অর্থাৎ ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য মিনিং অফ দিস সেন্টেন্স উই হ্যাভ টু ইউজ রাইট ফর্ম অফ দ্য ভার্ব। শুরু করা যাক। সর্বপ্রথম রাইট ফর্ম দ্য ভার্ব করার জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে সেন্টেন্সটি এই প্যাসেজটি কোন টেন্সে, সে টেন্সটা খেয়াল রাখতে হবে যে ঘটনাটি আসলে বর্তমান সময়ে না অতীতকালে না ভবিষ্যৎকালে, এবং তার সাথে সাথে আমাদের কি করতে হবে এই সেন্টেন্সটির অর্থ কি বোঝাচ্ছে এবং কোন অর্থটা এই সেন্টেন্সের মধ্যে ঘাটতি রয়েছে এটাও খেয়াল করতে হবে, এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের কি করতে হবে কোন সময়টা বোঝাচ্ছে সেটাও আমাদের খেয়াল করতে হবে। তো আমাদের কি করতে হবে সময় অর্থ এইগুলো খেয়াল রাখতে হবে। তাহলে এখন তো ভার্বের রুলস আমরা করে যাই, দেখা যাক। আমরা দেখতে পাচ্ছি বক্সের মধ্যে প্রথম শব্দ আছে ডু, আন্ডারস্ট্যান্ড, অ্যাপ্রোচ, নেগলেক্ট, আনসার, মেমোরাইজ, রিড, প্রিপেয়ার, থিঙ্ক অ্যান্ড কালেক্ট। 10টি আমরা ভার্বের জানলাম, অর্থ জেনে নিই। ডু কোনো কিছু করা বোঝাচ্ছে, আন্ডারস্ট্যান্ড বোঝা বা বুঝতে পারা, অ্যাপ্রোচ নিকটে আসা বা কাছাকাছি আসা, নেগলেক্ট দ্যাট মিন্স অবহেলা করা, আনসার উত্তর বা উত্তর দেওয়া, কালেক্ট সংগ্রহ করা, ঠিক একইভাবে থিঙ্ক চিন্তা করা বা ভাবা, প্রিপেয়ার প্রস্তুত করা, রিড পড়া, এবং কি রয়েছে মেমোরাইজ আছে, মেমোরাইজ হচ্ছে মুখস্থ করা, অর্থাৎ উইদাউট আন্ডারস্ট্যান্ডিং ওয়েল উই মেমোরাইজ। শুরু করি। মেনি স্টুডেন্টস এ নাম্বার যায় ড্যাশ দেয়ার স্টাডিজ ফ্রম দ্য বিগিনিং অফ দ্য ইয়ার। তাহলে প্রথম সেন্টেন্সটা আমরা কি পেলাম যে মেনি স্টুডেন্টস ড্যাশ দেয়ার স্টাডিজ ফ্রম দ্য বিগিনিং অফ দ্য ইয়ার, অর্থ হলো অনেক শিক্ষার্থী তারা তাদের কি করে, অনেক শিক্ষার্থী আছে যারা বছরের শুরুতে তাদের পড়াশোনা ড্যাশ করে। তাহলে আমরা শুরুতে সেন্টেন্সটি আমরা এরকম করে আছি ড্যাশ করে বছরের শুরুতে, ধরে নিচ্ছে এটা আমরা পাচ্ছি না, সেন্টেন্সটি আমরা রেখে দিলাম, পরবর্তীতে আমরা করবো। নাম্বার বি, হোয়েন এক্সামিনেশন ড্যাশ দে স্টার্ট ড্যাশ ভেরি সিরিয়াসলি। এখানে বোঝাচ্ছে যে যখন পরীক্ষা ড্যাশ দে স্টার্ট ড্যাশ ভেরি সিরিয়াসলি, তাহলে আমরা এখানে পাচ্ছি অনেক শিক্ষার্থী ড্যাশ, এখানে আমরা নিই সেন্টেন্সটি কি আসছে, সেন্টেন্সটি এখানে কোন টেন্সে, আমরা ধরে নিই যে অনেক শিক্ষার্থী এটা প্রেজেন্ট টেন্সে, তাহলে প্রেজেন্ট টেন্সে আমরা কি পাবো যে অনেক শিক্ষার্থী অবহেলা করে, কি অবহেলা করে দেয়ার স্টাডিজ তাদের অধ্যয়ন বা চর্চা অবহেলা করে ফ্রম দ্য বিগিনিং অফ দ্য ইয়ার অর্থাৎ বছরের শুরুতেই, তাহলে আমরা এখানে ধরে নিই কি নেগলেক্ট, নেগলেক্ট অনেক শিক্ষার্থী তাদের অধ্যয়ন বা চর্চা কি করে অবহেলা করে বছরের শুরুতেই। হোয়েন এক্সামিনেশন যখন পরীক্ষা ড্যাশ দে
stern dash very seriously. Tale when examination dash we have to find out which verb is appropriate for this gap. Do understand? Approach, neglect, answer, collect, think, prepare. তাহলে আমরা এখানে ধরে নিই যে এখানে অ্যাপ্রোচ নিতে পারি, আমরা কি নিতে পারি অ্যাপ্রোচ, যে হোয়েন এক্সামিনেশন অ্যাপ্রোচ অর অ্যাপ্রোচেস হুইচ অপশন ইজ দ্য বেস্ট হিয়ার, হিয়ার অ্যাপ্রোচেস ইজ বেস্ট বিকজ হোয়েন দ্য হোয়েন এক্সামিনেশন, এক্সামিনেশন হচ্ছে সিঙ্গুলার নাম্বার, এক্সামিনেশন হচ্ছে কি সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভাবটা আমাকে কি নিতে হবে সিঙ্গুলার নাম্বার নিতে হবে। তাহলে যদি আমি অ্যাপ্রোচ নিই, অ্যাপ্রোচ হলো প্লুরাল নাম্বার, ভার্বের প্লুরাল ফর্ম, এই জন্য আমাদের কি হবে দিস ইজ ওয়াই উই হ্যাভ টু টেক অ্যাপ্রোচেস হ্যাড। তাহলে এখানে আমরা কি নিব অ্যাপ্রোচেস, তাহলে এক্সামিনেশন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হওয়ার সাবজেক্ট হওয়ার কারণে আমরা এর পরে ভার্বটা সিঙ্গুলার নিলাম। তাহলে এক্সামিনেশন অ্যাপ্রোচেস দে স্টার বলতে যখন পরীক্ষা কি কাছাকাছি আসে বা নিকটবর্তী আসে, দে স্টার্ট, দে স্টার্ট মানে কি তারা শুরু করে, তারা বলতে কারা, ওই যে স্টুডেন্টস, ম্যানি স্টুডেন্টস, তারা শুরু করে ড্যাশ ভেরি সিরিয়াসলি, তারা শুরু করে খুব আন্তরিকতার সহিত। আমরা জানি সিরিয়াসলি শব্দের অর্থ বোঝায় হচ্ছে কি, সিরিয়াসলি অর্থ হচ্ছে গুরুতরভাবে মারাত্মকভাবে, যাই হোক এখানে ভেরি সিরিয়াসলি বলতে এখানে বোঝাবে খুব আন্তরিকতা। তো দে স্টার্ট ড্যাশ ভেরি সিরিয়াসলি, তাহলে দে স্টার্ট, তাহলে দের পর একটা এখানে কি রয়েছে আমরা সহজে নিতে পারছি, একটা ভার্ব ফর্ম রয়েছে, তাহলে এখানে যদি আরেকটি ভার্ব ফর্ম বসানো বসাই আমরা, তাহলে কি করতে হবে দুটি ভার্বের মাঝামাঝি প্রিপজিশন টু বসাতে হবে, অথবা কি করতে হবে শেষের ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। এটা রাইট ফ্রম দ্য ভার্বের রুলস, যখন আমরা সেন্টেন্স আকারে রাইট ফ্রম দ্য ভার্বের রুলস পড়েছি বা স্টাডি করেছি বা তোমাদেরকে শেখানো হয়েছে, তখন আমরা এভাবে জেনেছি কি দুটি ভার্ব পাশাপাশি থাকলে পরের ভার্বের সাথে আইএনজি যোগ হবে, অথবা ওই দুটি ভার্বের মাঝে প্রিপজিশন টু বসাতে হবে। তাহলে এখানে দে স্টার্ট ড্যাশ, এখানে স্টার্ট একটা ভার্ব আছে, এখানে আরেকটা ভার্ব নিতে হবে, সেজন্য আমরা কি করব এখানে আরেকটা ভার্ব যেটাই নেই না কেন আইএনজি যোগ করব। তাহলে দে স্টার্ট ড্যাশ ভেরি সিরিয়াসলি, তারা কি করে খুব আন্তরিকতার সহিত বা আন্তরিকতার আন্তরিকতার কি করে শুরু করে, কি শুরু করে ড্যাশ বোঝা শুরু করে, নেগলেক্ট তো নেগলেক্ট অ্যাপ্রোচ হয়ে গেল আনসার, উত্তর দেওয়া শুরু করে না অবশ্যই না, মেমোরাইজ রিড প্রিপেয়ার থিঙ্ক কালেক্ট, তাহলে দে স্টার্ট রিডিং, দে স্টার্ট রিডিং, তারা কি করে অধ্যয়ন বা পড়া শুরু করে খুব আন্তরিকতার সহিত। তাহলে আমরা রিডটা এখানে বেস্ট মনে হচ্ছে, এই জন্য আমরা এখানে রিড নিলাম, এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য রিড উই হ্যাভ অ্যাডেড আইএনজি ফর্ম, কারণ দুটি ভাগ পাশাপাশি আছে। তো পরের সেন্টেন্সটা আমরা যাব, পরের সেন্টেন্স কি বলছে দেখি, সামটাইমস দে, সামটাইমস মিন অর্থ সামটাইমস মিন অর্থাৎ মাঝে মাঝে, সামটাইমস দে ড্যাশ নোটস ফ্রম দেয়ার ফ্রেন্ডস, বলছে মাঝে মাঝে দে ড্যাশ দেয়ার প্রাইভেট টিউটরস, তারা কি করে সরি নোটস ফ্রম দেয়ার ফ্রেন্ডস, তাদের বন্ধুদের কাছ থেকে মাঝে মাঝে তারা কি করে ড্যাশ করে। তাহলে এইটা আমরা এটাও রেখে দিলাম যে ড্যাশ করে, এখান থেকে আমরা কি নিতে পারি অ্যাড নিতে পারি, এখানে কালেক্ট নিতে পারি, অথবা আমরা কি নিতে পারি প্রিপেয়ার নিতে পারি। তো দুটির মধ্যে আমাদের কোনটি কারেক্ট মনে হচ্ছে, পরের সেন্টেন্সটা আমরা যাই, দেখা যাক, মোস্ট অফ দ্য টাইম দে গেট দ্য নোটস, অধিকাংশ সময় তারা কি পায় নোটস পায়, অধিকাংশ সময় তারা কি নোটস পায়, কোথায় থেকে পায় ড্যাশ বাই দেয়ার প্রাইভেট টিচার্স। তাহলে এখানে আমরা সহজেই বুঝতে পারছি যে কি
যে ভার্বটা এখানে বসবে ভার্ব অবশ্যই পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে কেননা বায়ের পূর্বের ভার্বটি অলওয়েজ পাস্ট পার্টিসিপল ফর্ম হয় আর বায়ের পরের ভার্বটি আইএনজি ফর্ম না এটা আমরা জানি জেনেছি রাইট ফ্রম দ্য ভার্বের রুলসের মধ্যে থেকে তাহলে এখন আমরা যাই সামটাইমস দে ড্যাশ দেয়ার ড্যাশ আর নোটস ফ্রম দেয়ার ফ্রেন্ডস বলছে তাহলে কি মাঝে মাঝে তারা কি করে তারা আমরা এখানে নিতে পারি একটা ভার্ব কালেক্ট তাহলে ভার্বের এখানে কি পরিবর্তন হবে অবশ্য হবে না আমরা জানি কোন সেন্টেন্সের মধ্যে যে কি ডেইলি রেগুলারলি এভরিডে সামটাইমস অকেশনালি নর্মালি জেনারেলি অফেন নেভার ইত্যাদি এই সকল কিছু ওয়ার্ডস আছে যে সকল ওয়ার্ডগুলো থাকলে ওই সেন্টেন্সটি অবশ্যই কি হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে তাহলে সামটাইমস আছে আমরা সহজে এটা বলতে পারি দে কালেক্ট কালেক্টের কোনো পরিবর্তন হবে না যেহেতু কালেক্ট হচ্ছে প্লুরাল ভার্ব আর এখানে সাবজেক্টটি রয়েছে কি প্লুরাল সাবজেক্ট রয়েছে আমরা জানি প্লুরাল সাবজেক্টের পরে কি অবশ্যই প্লুরাল ভার্ব বসবে তাহলে এখানে আমরা দে কালেক্ট লিখব they collect okay for sentence the most of the time they get their notes odhikansho shomoy tader notes ki kore pay dash by their private tutors arthat tader private shikshoker dara ki kore nay private shikshoker dara prepared ki hobe prepared ken holo byer purbe je verb এখানে প্রিপেয়ার আছে আমি বায়ের পূর্বে পূর্বেই বলেছি যে কি বায়ের পূর্বের ভার্বটা অলওয়েজ পাস্ট পার্টিসিপল ফর্ম হয় এবং বায়ের পরের ভার্বটির সাথে কি হয় আইএনজি যোগ হয় তাহলে আমরা এখানে কি প্রিপেয়ার্ড লিখব ছোট্ট করে লিখে দিলাম প্রিপেয়ার্ড বাই দ্যার প্রাইভেট টিউটরস এন্ড পরে সেন্টেন্স দিতে আমরা যাই পরের সেন্টেন্স দেখা যাচ্ছে কি লেখা আছে দে ড্যাশ দিস নোটস উইদাউট ড্যাশ অর্থাৎ তারা ড্যাশ এই নোটগুলো সারা ড্যাশ ছাড়া তারা এই নোটগুলো ড্যাশ ছাড়া তাহলে ইতোমধ্যে ইন দ্য মিন টাইম উই হ্যাভ ইউজড সাম ভার্বস ফ্রম দ্য বক্স তাহলে আমরা লক্ষ্য করতে পারি কি আর কি ভার্ব রয়েছে যেগুলো আমরা ব্যবহার করি নাই যেমন এখানে আছে ডু আছে মেমোরাইজ আছে আন্ডারস্ট্যান্ড আছে তাহলে থিংক আছে আনসার আছে এই কয়েকটি ভার্ব আমরা ব্যবহার করি নাই এই কয়েকটি ভার্বের মধ্যে এখানে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট আমরা খুঁজে নিই দে ড্যাশ দিস নোটস আমরা যদি এটা করি দে মেমোরাইজ তারা যদি মুখস্থ কি তারা মুখস্থ করে দিস নোটস এই নোটগুলো উইদাউট ড্যাশ উইদাউট আন্ডারস্ট্যান্ড তাহলে এখানে আমরা নিই দে মেমোরাইজ মেমোরাইজ এটা অ্যাপ্রোপ্রিয়েট এই অর্থ মেমোরাইজ তারা কি করে মুখস্থ করে দে প্লুরাল এই জন্য ভার্ব এখানে কি হয়েছে প্লুরাল হয়েছে তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা প্রেজেন্ট ফর্মের গ্যাপ প্রায় প্রোটাইপ তাহলে দে মেমোরাইজ দিস নোটস উইদাউট এটা একটা প্রিপোজিশন এটা কি এটা একটা প্রিপোজিশন আমরা জানি একমাত্র টু ব্যতীত যত প্রিপোজিশন আছে সকল প্রিপোজিশনের পরে আইএনজি যোগ হয় যেমন বাই একটা প্রিপোজিশন এই জন্য পরে আইএনজি যোগের কথা বলেছিলাম তো যাই হোক এখানে উইদাউট একটা প্রিপোজিশন প্রিপোজিশন উইদাউট হচ্ছে ছাড়া ব্যতীত ইত্যাদি বোঝায় তো যাই হোক না কেন এই উইদাউট এই এরকম টু ব্যতীত প্রিপোজিশন টু ব্যতীত যত প্রিপোজিশন রয়েছে সকল প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব থাকে ওই ভার্বের সাথে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করতে হয় তাহলে এখানে আমরা যে ভার্বটি নিব অবশ্যই আইএনজি ফর্ম করতে হবে তাহলে আইএনজি ফর্ম এখানে আমরা কি নিব দে মেমোরাইজ দিস নোটস তারা কি করে মুখস্থ করে এই নোটগুলো উইদাউট ড্যাশ অর্থাৎ কি বোঝা ছাড়াই আন্ডারস্ট্যান্ডিং উইদাউট আন্ডারস্ট্যান্ডিং তাহলে এখানে কেন আইএনজি যোগ করলাম আন্ডারস্ট্যান্ডের সাথে প্রিপোজিশন আছে প্রিপোজিশনের পরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ তো যাই হোক এটা করে দিই আমরা আমরা
আন্ডারস্ট্যান্ডিং। আবার প্রিপজিশন টু থাকা, আমি বলেছি কিছুক্ষণ আগে বললাম যে কি প্রিপজিশন টু থাকলে এর পরের ভার প্রেজেন্ট ফর্ম হয়, তো কোনো পরিবর্তন হয় না আর কি। কিছু এর মধ্যে আবার কিন্তু কিছু ব্যতিক্রম রুলস রয়েছে যে প্রিপজিশন টু থাকা সত্ত্বেও কি হবে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ হয়। এগুলো ব্যতিক্রম কিছু রুলস আছে, অন্য একদিন আমরা আলোচনা করব। আজকে একটু হিন্টস দিই যে কোন কোন ক্ষেত্রে টু থাকা সত্ত্বেও মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ হবে, যেমন প্রিফার টু, অ্যাডিক্টেড টু, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, উইদাউট এ, উইথ এ ভিউ টু বললাম, লুক ফরওয়ার্ড টু, অ্যাম ইউজ টু, ইজ ইউজ টু, আর ইউজ টু, ওয়াজ ইউজ টু, ওয়ার ইউজ টু, গেট ইউজ টু, গ্রো ইউজ টু, বিকাম ইউজ টু ইত্যাদি। এই সকল ওয়ার্ডস বা ফ্রেজের সাথে যদি কি শেষে টু থাকে, তাহলে অবশ্যই আমাদের এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করতে হবে। এগুলো আসলে এক্সেপশনাল কিছু রুলস, অন্য একদিন আমরা আলোচনা করব। এখন আমরা পরের সেন্টেন্স দিতে যাই, অ্যাজ এ রেজাল্ট, অবশেষে বা ফলে, সো ফাইনালি, ইভেন্চুয়ালি, লাস্ট অফ অল, অ্যাট লাস্ট, অ্যাট লেন্থ, সবগুলোর অর্থ প্রায় সেম। তাহলে অ্যাজ এ রেজাল্ট, অবশেষে, দেয়ার পাওয়ার অফ ড্যাশ ডাজেন্ট ডেভেলপ, ডাজ নট ডেভেলপ, বলছে অবশেষে দেয়ার পাওয়ার অফ, তাদের ক্ষমতা, অফ ড্যাশ, এখানে অবশ্যই যে ভার্বটি বসবে ভার্বের প্রেজেন্টের সাথে কি হবে, আইএনজি যোগ হবে, কারণ এখানে প্রিপজিশন কি রয়েছে, অফ রয়েছে। তাহলে অ্যাজ এ রেজাল্ট, অবশেষে, দেয়ার পাওয়ার অফ ড্যাশ, দেয়ার পাওয়ার অফ ড্যাশ, বাকি আছে কোনটা, যেখানে ডু আছে, থিঙ্ক আছে, আনসার আছে, পাওয়ার অফ আনসার হবে না, পাওয়ার অফ ডুইং হবে না, পাওয়ার অফ থিঙ্কিং, পাওয়ার অফ থিঙ্কিং। পাওয়ার অফ থিঙ্কিং, এখানে প্রিপজিশন অফ আছে, এজন্য থিঙ্কিং হলো, তাদের যে চিন্তা করার যে কি শক্তি, সেটা কি উন্নত করে না, উন্নত করে না। পরের সেন্টেন্সটি তাই, ইফ দে ফাইন্ড এনি নিউ কোশ্চেন্স ইন দ্য এক্সামিনেশন, যদি তারা নতুন, যদি তারা অন্য নতুন প্রশ্নগুলো কি করে খোঁজে ইন দ্য এক্সামিনেশন, পরীক্ষায় বা পায়, খুঁজে পায় আর কি, যদি তারা পরীক্ষায় অন্য নতুন কোন প্রশ্ন খুঁজে পায়, ইফ আছে, ইফ দে ফাইন্ড, আমরা জানি যে এটা ফার্স্ট কন্ডিশনাল, এটা কি সাবজেক্ট, ইফ প্লাস সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ফর্ম, তাহলে এই ক্লজটি এরকম যদি হয়, ইফ যুক্ত ক্লজটি যদি প্রেজেন্ট ইনফিনিট হয়, পরে ক্লজটি অবশ্যই কি হবে, ফিউচার ইনফিনিট হবে, তাহলে এটা আমরা কি প্রেজেন্ট ইনডিফিনিট পাচ্ছি, এই জন্য পরের ক্লজটি কি হবে, পরের ক্লজটি অবশ্যই ফিউচার ইনডিফিনিট হবে। ফিউচার ইনডিফিনিট বলতে কি হবে, সাবজেক্ট প্লাস ক্যান, উইল, শ্যাল, তারপরে কি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, নেগেটিভ ফর্মও হতে পারে, যেমন এখানে এটা নেগেটিভ, দে কান্ট ড্যাশ ইট প্রপারলি, তারা কি করতে পারে না, ড্যাশ সঠিকভাবে এটা করতে পারে না, সঠিকভাবে কি করতে পারে না, উত্তর আছে আমরা পাচ্ছি আনসার, আর হলো মেমোরাইজ, সরি মেমোরাইজ হচ্ছে ডু, এই দুটির মধ্যে আছে, তাহলে আমরা ডু করতে পারে না, এটা করতে পারে না, আমরা যদি আবার দিতে পারি যে উত্তর দিতে পারে না, এটার উত্তর দিতে পারে না সঠিকভাবে, তাহলে এখানে আমরা খান্ট আনসার, এখানে যেহেতু খান্ট এটা ফিউচার ইনডিফিনিট বললাম, আবার খান্টকে আমরা মডেল, মডেল ভার্ব হিসেবেও ধরে নিতে পারি, কারণ আমরা জানি যে কোনো মডেল ভার্বের পরে মূল ভার্বের অবশ্যই প্রেজেন্ট ফর্ম বসে, যেমন ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, কুড, মাস্ট, নিড, ডেয়ার, অট টু, গোয়িং টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়্যার টু, এগুলো হচ্ছে মডেল ভার্ব, অক্সিলারি ভার্বের মধ্যে আছে আমরা একটা ক্লাসিফিকেশন, যে কি মডেল ভার্ব, এই মডেল ভার্বের পরেই মূল ভার্বের অবশ্যই কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ উইদাউট এনি চেঞ্জিং উই হ্যাভ টু ইউজ প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব আফটার মডেল ভার্ব, আফটার মডেল ভার্ব।
তাহলে এখানে কোনো কি হবে না ভার্বের পরিবর্তন হবে না তাহলে এখানে আমরা সরাসরি পেলাম কি আনসার আনসারটা হলে এখানে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে আনসার ইট প্রপারলি এজ এ রেজাল্ট অবশেষে ম্যানি স্টুডেন্টস এখানেও আবার এজ এ রেজাল্ট ব্যবহার করছে লিখেছি আর কি তো এখানে আমরা অন্য কিছু লিখতে পারতাম সো যেটা পূর্বে বলেছি আর কি এজ এ রেজাল্ট ম্যানি স্টুডেন্টস অবশেষে কি বা চূড়ান্ত ভাবে অনেক শিক্ষার্থী কান্ট ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন অর্থাৎ কি করতে পারে না পরীক্ষায় ভালো ফলাফল বা ভালো রেজাল্ট করতে পারে না ভালো করতে পারে না ইফ দে হ্যাড করতে পারে না ইফ দে হ্যাড রিড সিরিয়াসলি ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ দ্য ইয়ার বলছে ইফ দে হ্যাড রিড সিরিয়াসলি ফ্রম দ্য ব্যাড বিগিনিং অফ দ্য ইয়ার যদি তারা কি করতো খুব আন্তরিকতার সহিত বছরের শুরুতে যদি পড়ে থাকতো বছরের শুরুতে যদি পড়ে থাকতো এটা একটা আমরা লক্ষ্য করছি যে ইফ দি আছে ইফ দি সেন্টেন্স কি এটা অবশ্যই একটা কি কন্ডিশনাল তাহলে এটা কোন কন্ডিশনাল ইফ সাবজেক্ট তারপরে কি পাস্ট ফর হ্যাড তারপরে কি ভার্বের পাস্ট ফর্ম রয়েছে তাহলে এটা পাস্ট পারফেক্ট টেন্স রয়েছে ইফ যুক্ত ক্লোজটি পাস্ট পারফেক্ট টেন্স আছে তাহলে পূর্বে আমরা জানলাম কি ইফ যুক্ত ক্লোজটি প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পরে ক্লোজটি ফিউচার ইনডিফিনিট হয় এখন আমরা এটা পাবো ইফ যুক্ত ক্লোজটি কি রয়েছে ইফ আছে দে সাবজেক্ট হিসেবে হ্যাড আছে পাস্ট পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভার্ব মূল ভার্বের এটা পাস্ট পার্টিসিপল ফর্ম রেডের তিনটা ফর্ম এক পাস্ট পার্টিসিপল ধরে নিলাম তাহলে ইফ যুক্ত ক্লোজটি পাস্ট পারফেক্ট টেন্স হলে পরে ক্লোজটি অবশ্যই পাস্ট পারফেক্ট কন্ডিশনাল হবে এটা আমরা জানি তাহলে পাস্ট পারফেক্ট কন্ডিশনাল আমরা ধরে নিই তাহলে এখানে আসলো দে ড্যাশ বেটার রেজাল্ট ইন দ্য এক্সামিনেশন অর্থাৎ যদি তারা কি খুব বছরের শুরুতেই খুব আন্তরিকতার সহিত পড়ে থাকতো তাহলে কি তারা ভালো ফলাফল তারা পরীক্ষায় ভালো ফলাফল করে থাকতো তাহলে এখানে আমরা দে আমরা কি নিব বাকি রয়েছে একটি ডু তাহলে এটার কি করতে হবে আমরা এখানে আমরা কি করব এখানে পাস্ট পারফেক্ট কন্ডিলাস পাস্ট পারফেক্ট কন্ডিশনাল টেন্স এখানে টেন্স বল এখানে এক প্রকারের পাস্ট পারফেক্ট কন্ডিশনাল এটা আমরা কিভাবে করব আমরা জানি যে পাস্ট পারফেক্ট টেন্স থাকলে পরে ক্লোজটি যুক্ত ক্লোজটি পাস্ট পারফেক্ট থাকলে পরে ক্লোজটি পাস্ট পারফেক্ট কন্ডিশনাল হয় তাহলে পাস্ট পারফেক্ট কন্ডিশনাল আমরা কিভাবে করব সাবজেক্ট প্লাস উড হ্যাভ বা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ এই তিনটি যে কোনো একটি নিতে হবে কি বললাম উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ তারপরে মূল ভার্বের কি করতে হবে পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে তাহলে দে উড হ্যাভ বা মাইট হ্যাভ বা কুড হ্যাভ যে কোনো একটা নিতে পারি আমরা উড হ্যাভ লিখলাম উড হ্যাভ আমি লিখতেছি would have done better result in the examination তাহলে আমরা আজকে এই পর্যন্তই রাখবো আজকে আমরা এই 4 নং কোশ্চেনের যে রাইট ফ্রম দা ভার্বের যে রুলস রয়েছে এই প্যাসেজ আকারে এটা আমরা একটু আলোচনা করলাম পরবর্তী ক্লাসে আমরা আরও তোমাদের জন্য সহজ করে দেওয়ার জন্য বা সহজভাবে বোঝানোর জন্য পরবর্তী আরও দুই একটি এই প্যাসেজ আকারে এখন ভার্বস করব তোমরা সেখানে সেই ক্লাসে অবশ্যই উপস্থিত থাকবে এবং আজকের এই ক্লাসে এই রাজশাহী পাটকল উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাই ক্লাস এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ